নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পঞ্চম সপ্তাহে যে আপনাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তার উত্তর আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি উত্তর দেখার পূর্বে আমরা অ্যাসাইনমেন্টটি বা প্রশ্নটা দেখে আসি আর এটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক আর দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই অধ্যায় পরে আপনাদের এই অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে আর এখানে আপনাদের বিষয়বস্তু আছে কোন কোন বিষয়বস্তু যে পাঠগুলা পড়ে আপনাদের উত্তর দিতে হবে তার আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি রয়েছে এখানে একটি চিত্র দেওয়া আছে বিশুদ্ধ পানি উপরে গ্লাসের পানিতে কয়েকটি দূষণ পদার্থ যেমন অদ্রবনিয়ম ময়লা আবর্জনা বালি লবণ ইত্যাদি মেশাও এখন এই দূষিত পানিকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে বিশুদ্ধ ক পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন করো খ গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কি কি সমস্যা হতে পারে বিশ্লেষণ করো নবস শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন যেটি আপনাদের উত্তর দিতে হবে আর আপনাদের জন্য যেই নির্দেশনা রয়েছে পাঠ্যবইয়ের সহায়তা নিতে পারে পরীক্ষণ কাজে সাবধানতা অবলম্বন করবে দূষিত পানি পরীক্ষণের নিমিত্তে পান করা যাবে না তা আমরা নির্দেশনা দেখলাম এখানে তিনটি নির্দেশনা দেওয়া আছে এখন আমরা প্রশ্নের উত্তর দেখব এক নং প্রশ্নের উত্তর ক পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সমূহ ভূপৃষ্ঠে যে পানি পাওয়া যায় তাতে নানান রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ এমনকি রোগ সৃষ্টি করতে পারে এরূপ জীবন ধ্বংসকারী জীবাণু রয়েছে তাই ব্যবহারের আগে পানি বিশুদ্ধ করে নিতে হয় ভূগর্ভের পানি সাধারণত রোগ জীবাণুমুক্ত কিন্তু এই পানিতে আর্নিকের মতো নানান রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতির কথা এখন আমরা সবাই জানি পানি কীভাবে বিশুদ্ধকরণ করা হবে সেটি নির্ভর করে এটি কোন কাজে ব্যবহার করা হবে তার উপর স্বাভাবিকভাবে খাওয়ার জন্য অত্যন্ত বিশুদ্ধ পানি লাগে লাগলেও জমিতে সেচ কাজের জন্য তত বিশুদ্ধ পানির দরকার হয় না সাধারণত যেসব প্রক্রিয়া পানি বিশুদ্ধ করা হয় সেগুলো হলো পরিস্রাবণ ক্লোরিনেশন ফুটন পাতন ইত্যাদি নিচের এই প্রক্রিয়াগুলো বর্ণনা করা হল এক নম্বর পরিস্রাবণ পরিস্রাবণ হল তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া পানিতে অদ্রবণীয় ধুলা বালির কণা থেকে শুরু করে নানান রকম ময়লা আবর্জনা কোনা থাকে এদেরকে পরিস্রাবণ করে পানি থেকে দূর করা হয় এটি করার জন্য পানিকে বালির স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় তখন পানিতে অদ্রবণীয় ময়লা কোনাগুলো বালির স্তরে আটকে যায় বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাজ কাপড় ব্যবহার করেও পরিস্রাবণ করা হয় বর্তমান সময়ে আমাদের অনেকের বাসায় আমরা যেসব ফিল বা ফিল্টার ব্যবহার করি সেখানে আরও উন্নত মানের সামগ্রী দিয়ে পরিশ্রাবণ করা হয় কলোরিনেশন যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তবে তা অবশ্যই দূর করতে হবে এবং সেটি করা হয় জীবাণুনাশক ব্যবহার করে নানারকম জীবাণুনাশক পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয় এদের মাঝে অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস এছাড়াও ব্লিচিং পাউডার এবং আরও কিছু পদার্থ যার মাঝে ক্লোরিন আছে এবং জীবাণু ধ্বংস করতে পারে সেগুলো ব্যবহার করা হয় আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট বা কিট ব্যবহার করা হয় সেটি হল মূলত সোডিয়াম হাইপোক্লোরাইট এর মাঝে যে ক্লোরিন থাকে সেটি পানিতে থাকা রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলে কলোরি ছাড়াও ওজন গ্যাস দিয়ে অতিবেগুনি রশি দিয়েও পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায় বোতলজাত পানির কারখানায় এ পদ্ধতি ব্যবহার করে পানিকে রোগ জীবাণুমুক্ত করা হয় তিন নম্বর ফুটন পানির ফুটন প্রক্রিয়া পানিকে জীবাণুমুক্ত করা সম্ভব পানিকে খুব ভালোভাবে ফুটানো এতে উপস্থিত জীবাণু ধ্বংস হয়ে যায় ফুটন শুরু হওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট ফুটালে সেই পানি জীবাণুমুক্ত হয় বাসা বাড়িতে খাওয়ার জন্য এটি একটি সহজ এবং শাস্ত্রীয় প্রক্রিয়া চার পাতন যখন খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়া পানি বিশুদ্ধ করা হয় যেমন ঔষধ তৈরির জন্য পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার জন্য পুরোপুরি বিশুদ্ধ পানির প্রয়োজন হয় এই প্রক্রিয়ায় একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করা হয় পরে ওই বাষ্পকে আবার ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয় এই প্রক্রিয়ার বিশুদ্ধ করা পানিতে অন্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম থাকে শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের এক নং প্রশ্নের ক এর উত্তর এখন আমরা দেখব খ এর উত্তর গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে আমরা যে সব সমস্যা হতে পারে তা নিম্নে আলোচনা করা হল আমার শরীরে নানান ধরনের রোগ হতে পারে দূষিত পানি পান করার ফলে সম্প্রতি ভয়াবহ হারে বেড়ে গেছে পানিব্যাহিত রোগের প্রকোপ দূষিত পানি পানেই এসব রোগে উৎপত্তি হয় ময়লা গন্ধযুক্ত পানি পান করলে নানান জটিল রোগে হেপাটাইটিস টাইফয়েড ডায়রিয়া কলেরা আমাশয় জন্ডিসের মতো মারাত্মক বিধির উৎস এই সৃষ্টি পানি বিশেষজ্ঞ ডাক্তারদের অভিমত রকম দূষিত পানি দীর্ঘদিন পান করতে থাকলে আরও জটিল রোগ এমনকি বিধি ক্যান্সারও হতে পারে কিডনি রোগ আলসার রক্তচাপ অ্যাজমা যক্ষা ইত্যাদি রোগে প্রকোপ বাড়তে পারে এক্ষেত্রে অবশ্যই স্মরণ রাখতে হবে বিশুদ্ধ পানি নিশ্চয়তা দিতে না পারলে স্বাস্থ্যকে সম্পূর্ণভাবে হুমকি মুক্ত আর তাই গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে আমার উল্লেখিত সমস্যাগুলো হতে পারে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের পঞ্চম সপ্তাহের উত্তর কোথাও যদি বানানে বলাই ভুল হয়ে থাকে সবাই ক্ষমাচকে দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা থেকে দূরে থাকবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন প্রত্যেককে ধন্যবাদ